এরপরের কথাগুলো যদিও পুরোটাই দেহাতি ভাষায় হয়েছিল, কিন্তু আমি সেগুলো বাংলাতেই লিখব। দোকানি উল্টো দিকের পেয়ারা ডালের বেঞ্চিটাতে বসল, একটু কি ভেবে নিয়ে শান্ত গলাতে বলতে শুরু করল, আগে আমরা গাগঞ্জের মানুষ বাবু, কত কষ্ট কত যাতনা সয়ে আমাদের বেঁচে থাকতে হয় তা তোমরা চিন্তাও করতে পারবে না। সহজে আমরা কষ্ট দুঃখ পাইনি, কিন্তু কখন কষ্ট হয় জানো বাবু? যখন ভালো মানুষ খারাপ ব্যবহার করে, যখন খুব বিশ্বাসের খুব ভরসার মানুষটা দানো হয়ে গিয়ে গাকে গা উজাড় করে দেয়। দানু, আমি অস্ফুট স্বরে বলে ফেললাম, আর সঙ্গে সঙ্গে ডানুরুতে কালির একটা মক্ষম চিমটি টের পেলাম। চুপ করে গেলাম। দোকানি আবার বলতে শুরু করল, এখানে যে রেল বাংলোয় আপনারা উঠেছেন সেখানা আজ থেকে বছর তিরিশেক আগে অবধি ছিল রেলের সম্পত্তি। ওই জঙ্গলের কাঠকুটো কেটে রেলের গাড়িতে করে শহরে নিয়ে যেত সাহেবরা, তাদের থাকবার জন্যই তৈরি হয় ও বাড়িখানা। ততদিন আগেও গোটা গায়ে একমাত্র ওই বাড়িতেই বিজলি বাতি ছিল। সাহেবরা সেসব দিয়ে মশা সাপ আর বিছে নিয়ে থাকতে রাজি হল না, ও বাড়ি ফাঁকাই পড়ে থাকত। তার কিছুদিন পর কলকাতার এক মস্ত বড় মানুষ রাকোহরি মুখুজ্জি এ বাংলোখানা ডাক বিক্রিতে কিনে নিলেন, সেই যাকে বলে 8,000 টাকা। তিনি আর গিন্নিমা এ বাড়িতেই এসেছিলেন বটে, কিন্তু প্রথম প্রথম কয়বার মাত্র। তারপর থেকে দুজন চাকর, একজন খাস চাকর আর এক রান্নার ঠাকুর মাত্র থাকত। চাকরগুলো মোটে ভালো লোক ছিল না বাবু, বড় কর্তার থেকে পয়সা চেয়ে নিতে বলে হদ্দ হামেশাই আমাদের এর বাড়ি ওর বাড়ি থেকে জোর করে ছাগল মুরগি নিয়ে চলে যেত, কখনো কোনো পয়সা দিত না, মাঝে মাঝে ছাগল ভেড়া চুরিও করতো। তারা মোটে ভালো লোক ছিল। আমি তখন বছর 40-এর জোয়ান মট, ও বাড়িতে মালির কাজ পেলাম। নিজের মুখে বলতে নাই বাবু, এই হরেন মাস্টার সাক্ষী, আমার হাতে মরা গাছও প্রাণ পায়। বাড়ির সুমুখের বাগানে গোলাপ বাগান করলাম, গোটা লাল টুকটুকে বাড়িখানা গোলাপের ঘোষ বাইতে ম ম করত গো। বাবু তো বাগান দেখে খুব খুশি হয়ে আমার মজুরি 8 আনা বাড়িয়ে দিয়েছিলেন। এই বড় কর্তা মশায়ের এক ছেলে ছিল, নাম বিজয় মুখুজ্জি, ভারী মিষ্টি দেখতে তাকে, পটের নারায়ণ ঠাকুরটির মতো এক মাথা চোখ, টানা চোখ আর সাদা সাহেবদের মতো ছিপছিপে চেহারা। এই ছোট কর্তা মশাই এই বাড়িতে বেশি আসতে, এই বরগোনায় তেনাদের কাঁচ আর তিসির তেলের কারবার ছিল, আর ছিল পুরীর মন্দিরের কাছে গোটা তিনেক বিশাল বিশাল লজ বাড়ি। এখানে আগে একটা কথা বলা দরকার ডাক্তার বাবু, ছোট কর্তার বয়স যখন 10-12 বছর তখন একটা ঘটনা ঘটেছিল। রাকোহরি মুখুজ্জে সপরিবারে পুরীতে বেড়াতে গিয়েছিল, লজগুলিও তদবির আদায় করা হবে এই ফাঁকে। পুরী থেকে কোণারকের সূর্য ঠাকুরের মন্দির দর্শনের সময়ে 10 বছরের বিজয়কে সাপে কাটে, চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে থাকার পরে সবাই যখন আশা ছেড়েই দিয়েছে গিন্নিমা কেঁদে মাটিতে লুটোচ্ছে, ঠিক সেই সময়ে খবর শুনে হাজির হলেন ওই তল্লাটের এক দোকানদার। তার নামটা কর্তা মশায় বলতেন বটে, তবে এখন আর মনে পড়ছে না। তিনি ছিলেন কর্তা বাবারই সমবয়সী, জাতিতে উৎকল ব্রাহ্মণ সেই লোকটি
নানা ঔষধ বিশুদ্ধ যান, হাত পায়ের নানা জায়গার চামড়া চিরে ঔষধ ঠেস দিয়ে এখানে ওখানে কিট্টি পট্টি বেঁধে আর গোটা শরীরে ধুলোবালি মাখিয়ে দেবার কিছু পর থেকেই শিশুর শীতল শরীরে উত্তাপ ফিরতে লাগল। ঘন্টা দুয়েক বাদে ভয় কেটে গেল, বিজয় উঠে বসল, আর সেই সঙ্গে ওই দোকানির সাথে রাঘহরিবাবুর গড়ে উঠল প্রাণের বন্ধুত্ব। ওই ভদ্রলোক ছোট ব্যবসায়ী ছিল, বাড়ি কটক, পুরীর বিখ্যাত লাল রং করা বেতের লাঠি আর সম্বলপুরী শাড়ির কারবার ছিল তার। এই ঘটনার পরে রাঘহরিবাবু বহুবার পুরীতে নিজের লজে গেছেন আর প্রতিবারই দেখা করেছেন তার উপকারী বন্ধু আর তার পরিবারের সাথে। কিন্তু বিজয়ের বয়স যখন 13-14, তখন একবার তিনি একাই পুরী গেলেন বটে, কিন্তু ফিরে এলেন বিষণ্ন মুখে, একটি বছর আষ্টেকের খোরা মেয়েকে সঙ্গে করে। জানা গেল বন্ধু আর তার পরিবার বাড়ির মাটির দেওয়াল ধসে প্রাণ হারিয়েছে, কিন্তু বেঁচে গেছে শুধু এই মেয়েটি। আর সেই অনাথা অভাগীকে মায়ের স্নেহে বুকে টেনে নিলেন গিন্নিমা। মেয়েটির নাম মালা, বড্ড লক্ষ্মী মেয়ে, উৎকল ব্রাহ্মণ বলে মাছ মাংস ঝোয় না, নিরামিষ খায়, কাজে কর্মে কথাবার্তায় বড় মিষ্টি। শুধু দোষের মধ্যে বেচারির পা পাটা সামান্য খোড়া এবং সেটিতে মাত্র 4টে আঙুল। গিন্নিমার ভীষণ সাহস ছিল যে মালা বড় হলে ছেলের সঙ্গে তার বিয়ে দেবে, কিন্তু ছোট কর্তা বাবা সে মেয়েকে দু চোখে সহ্য করতে পারতেন না। বড় মানুষের ছেলেরা যেমন হয় আর কি, সে চিরকালই মালাকে একজন অভাগা, একজন কাজের লোক বলেই ভেবে এসেছে। বাড়ির চাকর বাকরের থেকে তাকে আলাদা করে দেখার কোনো তাগিদই অনুভব করেননি কখন। তাই এই প্রস্তাব ওঠার পরে মালা বিনা দোষে বিজয়ের চোখের কাঁটা হয়ে রইল। এই বাংলোটা কেনার 2 বছরের মাথায় গিন্নিমা পরলোকগত হন, আর তার 1 বছরের মধ্যেই বড় কর্তা বাবা। ফলে বাড়ি ব্যবসা লজের সব দায়িত্ব এসে পড়ে বিজয়ের ঘাড়ে এবং সে মালাকে পাঠিয়ে দেয় এই অজগ্রামে বাকি চাকর বাকরদের সাথে। গায়ে কিন্তু আমরা সবাই জানতুম যে মালা দিদিমণির সাথেই ছোট কর্তার বিয়ে হবে, কারণ গিন্নিমাই আমাদের খুব আনন্দ করে সে কথা বলেছিলেন। ফলে আমরা মনিবের চোখেই দেখতুম দিদিমণিকে। তা এক মাঘ মাসের শীতের রাত্রি বিজয়বাবু এসে পৌঁছলেন গায়ে। পরদিন সকালে তার সদরে ব্যবসার কি যেন একটা কাজ ছিল, তাই রাতটা নিজের বাড়িতেই কাটাবে বলে আশা। সন্ধ্যার মুখে যখন ছোট কর্তা এসেছিলেন তখন আমরা কেউই তাকে নজর করিনি, কারণ শীতের সন্ধ্যায় পথে বড় বেশি লোক থাকে না। বিজয় এসে দরজায় ঘা দিল, মালা দরজা খুলল, আর বিজয়কে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মালাকে এক পাশে সরিয়ে বিজয় ঘরে ঢুকে এল। মালা আমতা আমতা করে অস্ফুট স্বরে তাকে কি যেন একটা বলতে চায়। এমন সময়ে রান্নার ঠাকুর এসে দাঁড়াল, মালাকে দেখে বলল, কি রে হা করে দাঁড়িয়ে আছিস যে বড়, যা উপরে যা। দিদিমণি বামুন ঠাকুরকে দেখে সিটিয়ে গেল আর বাধ্য মেয়ের মতোই উপরে চলে গেল। বিজয় একটু অবাক হয়ে খেয়াল করল যে শুধু রান্নার ঠাকুরই নয় বরং সব কয়টা চাকরকেই জমের মতো ভয় পায় মেয়েটা। তাদের কথায় উঠে বসে
বিজয় মনে মনে একটু প্রসন্ন হল। পুরনো কাজের লোকদের সামনে মালা তার কর্তৃত্ব খাটাতে পারেনি, বরং তাকেই এদের কথা শুনে চলতে হয়। এখানে সে গিন্নিগিরি ফলাতে পারে না, সাবাস, এই তো চাই। ভিতর বাড়ির কলতলায় হাত মুখ ধুয়ে রান্না চাপাতে বলে সে চলে গেল ওপর তলার উত্তরের ঘরটায়। কিছুক্ষণ পরে মালা অকারণেই এটা ওটা পরিষ্কার করার অছিলা নিয়ে ঘরে এসে ঢুকল। দরজার দিকে উঁকি মেরে নিয়ে চাপা স্বরে বিজয়কে বলল, আমার পোড়া অদৃষ্ট যে আজ নিজের মুখেই আপনাকে এসব কথা বলতে হচ্ছে দাদাবাবু, কিন্তু আপনি আচমকা এই বাড়িতে এসে পড়ে ভালো কাজ করেন, এদের হাতে আপনি কিচ্ছুটি খাবেন না বাবু। আমি কপাল দোষে এই দেউড়িতে বাধা পড়ে গিয়েছি বাবু, কিন্তু আপনি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যান, না হলে। মালা থেমে গেল। বিজয় ঘাট ঘুরিয়ে দেখল দরজায় তার খাস চাকর সেনাপতি দাঁড়িয়ে। সেনাপতি চোখ পাকিয়ে মালার দিকে ফিরে বলল, কি জন্য ঢুকেছি কি দাদাবাবুর ঘরে? কথার জবাব না দিয়ে মালা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়ও মালার এই অসংলগ্ন আর অপ্রত্যাশিত কথায় স্তম্ভিত হয়ে পড়েছে। সেনাপতি বলল, খাবার বেরিয়েছি দাদাবাবু, খাবেন চলুন। আজ কি রেঁধেছ বামন ঠাকুর? আগে কচি বাঠার ঝোল আর টুকি ডাক। বিজয় নিচে নেমে খেতে বসল। মাথার ওপর দোকানি নিভু নিভু পিছলি বাতি জ্বলছে। সব খাবার বিশাল জল চৌকিতে সাজিয়ে দেওয়া হয়েছে। চাকর বামুন সব আশেপাশে দাঁড়িয়ে খাবার তদারকি করছে, আর মালা পিছনে দাঁড়িয়ে পাখার বাতাস করছে। বিজয় আসন পিঁড়িতে বসে সবে মাত্র ভাতের ব্রশ মুখে তুলতে যাবে, এমন সময় বিজলি চলে গেল, আর মুখ তুলেই বিজয়ের বুক ধরাস করে উঠল। যেখানে চাকরগুলো থাকার কথা সেখানে রয়েছে শুধু জোড়া জোড়া সবুজ মার্বেলের মতো আলো, যে আলো শিয়াল কুকুরের চোখের জ্যোতিতে থাকে। একটু বাদেই আবার আলো জ্বলে উঠল, আর আবার সব স্বাভাবিক হয়ে গেল। বিজয় ভাবল তার চোখের ভুল হয়েছে। মাছের মুড়োর ডাল আর ভাজা ভুজি শেষ করে বিজয় যেই মাংসের বাটির দিকে হাত বাড়িয়েছে, সেই সময় মালা অসাবধানে হাত পাখার ধাক্কায় বাটিটা ছিটকে মাটিতে ফেলে দিল। ব্রাহ্মণ মানুষ দ্বিতীয়বার খাবার চেয়েও খেতে পারেন না। অগত্যা বিরক্ত মুখে খাওয়া ছেড়ে উঠে কলতলায় আছিয়ে বিজয় সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ল। ঘোর শীতের রাত্রিরে বেশ ঘুম ঘুম এসেছিল, কিন্তু মাঝ রাত্রিরে হঠাৎ কানে এলো বাইরে দাঁড়িয়ে কে যেন জানালায় ঠক ঠক করছে। ঘুমের মধ্যে তার আর উঠতে ইচ্ছে হল না, কিন্তু তা সামান্য সময়ের জন্যই মাত্র। তারপরেই তড়াক করে লাফ দিয়ে উঠে পড়ল বিজয়। এও কি সম্ভব, দোতলার জানালায় কেউ গড়া নাড়বে কেমন করে? তবে কি কোনো গাছের ডাল জানালায় এসে ঘা দিচ্ছে? তাই বা কি করে হবে, বাড়ির সামনের দিকে তো কোনো বড় গাছই নেই, শুধু গোলাপ বাগান। বিজয় নিঃশব্দে জানালার ঘর ঘড়ির পাশে এসে দাঁড়াল। শব্দটা হয়েই চলেছে, খটখট ঠক ঠক। ডান হাতটা বাড়িয়ে জানালার হুড়কো খুলে ফেলা মাত্র কপাটগুলি সপাটে খুলে গেল।
আর ঠান্ডা কনকনে হাওয়া এসে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিল। ইংরেজি স্থাপত্যে তৈরি এ বাড়িতে জানালায় কোনো গরাদ নেই। বা হাত বাড়িয়ে বিজয় বিদ্যুৎ বাতির চাবিটা ঠেলে তুলে দিল, আর ঘর মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। নিজের শরীরকে যথাসম্ভব লুকিয়ে রেখে সে জানালায় মাথা বাড়িয়ে বা চোখ রাখল, আর সেই মুহূর্তেই তার গোটা শরীর হিম হয়ে গেল। জানালার বাইরের দিকে রেগুনো চাতালে বসানো আছে একটা ধপ ধপে সাদা ছাগলের কাটা মুন্ড, চোখ দুটো গোজা, গলা থেকে ফিনকি দিয়ে বয়ে চলেছে রক্তস্রোত। বিজয়কে দেখে সেই মুন্ডু নিজের সবজে চোখের ঢাকনি খুলল, আর কাতর স্বরে ব্যা 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 করে চাপা গলায় ডেকে উঠল, না চোখের ভুল তো নয়। একটা দেহ থেকে বিচ্ছিন্ন কাটা মাথা তার সামনে ডাকছে। বিজয় বোবার মতো গো গো চিৎকার করে আছার খেয়ে পড়ে গেল। খাটের পায়া হাতড়ে উঠে দাঁড়িয়েই দৌড় দিল একতলার দিকে কাজের লোকেদের দেখা পাবার আশায়। সিঁড়ি থেকে নেমেই কানে এল কলতলায় কোনো কাজের লোক নলকূপ টিপে জল নিচ্ছে, আর সেই গ্যাস গ্যাস আওয়াজকে লক্ষ্য করে ভরসায় বুক বেঁধে টলমল পায়ে কোনো মতে এসে দাঁড়াল কলতলার কুয়োর মুখে। অলোকিন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাবার আগে বিজয় দেখল নলকূপের হাতল টিপে কেউ জল নিচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানুষকেই দেখা যাচ্ছে না। আর জলের বদলে লোহার মুখ দিয়ে বের হচ্ছে টাটকা তাজা রক্তের স্রোত। ছোট কর্তা কতক্ষণ বেহুশ ছিলেন খেয়াল ছিল, কিন্তু যখন ধুম জ্বর নিয়ে তার সম্বিত ফিরল তখন ভোরের আলো ফুটবো ফুটবো করছে। খালি গায়ে ধুতি পরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি বেরিয়ে এলেন সদর দরজার বাইরে, আর প্রাণের তাগিদে ছুটতে ছুটতে আমার দোকানে এসে আপনাদের এই কাঁঠাল গাছটার বেঞ্চিতে বসেই বেদম হয়ে হাঁপাতে থাকলে। তখন দোকানের সামনে এইখানটাই রেলগাড়ি এসে দাঁড়িয়েছে। তখন এই লাইনে রেলগাড়ি চলতো দিনে দুটো, একটা এই সময়ই আর একটা বিকেলে। তখন তারই মুখেই আমি সব ঘটনা শুনি। আমরা তো কর্তাকে দেখে হা হয়ে রয়েছি, কারণ তিনি কখন বা গায়ে এলেন আর কখনই বা এসব হলো আমরা তো কিছুই জানিনি। জানলে তাকে ওই বাড়িতে ঢুকতে দিই। আসলে তার হপ্তাখানেক আগেই আমাদের মুলুকে বুনো কুকুরের একটা গোটা দল এসে আস্তানা নিয়েছিল, আর সেই কারণেই আমাদের রাত্রির ঘুম উড়ে গিয়েছিল। কারণ তারা একবার কোথাও আশ্রয় নিলে আর সহজে গা তোলে না বাবু, বড় ভয়ানক জন্তু। কোথাও ঘাপটি মেরে বসে থাকে, রাত হলে গেরস্ত বাড়ির গরু ছাগল মারে। গায়ের হুলা পার্টির লোকেরা বাধ্য হয়ে একখানা সাদা ধপ ধপে ছাগল ধরে তার গায়ে বেশ করে প্রাণমুগুরো গাছের কষ মাগিয়ে ওই রেল বোর্ডটির উপরের ঝোপটায় বেঁধে দিয়ে আসল। পুনো কুত্তারা তাকে মুখ লাগালে দলকে দল সাবার হয়ে যেত, কিন্তু কপাল খারাপ ডাক্তার বাবু, তারা সেদিন ওই ধার মারালই না, বরং 3 মাইল দূরের মুরাটিগঞ্জের মোড়লের বাড়ির বাছুর মাল। আর ভোর রাত্রের দিকে ছাগলের ফুকার শুনে বাংলোর চাকরগুলো বাইরে এসে ভাঙা লাইন পেরিয়ে হাজির হলো ওই ঝোপের কাছে, আর না জেনেই সেখানা চুরি করে নিয়ে চলে গেল, যেমনটি ওরা আগেও বহুবার করেছিল।
ছাগলটাকে কেটে কুটে খাওয়াও হয়েছিল। আমরা সেসব জানতুম না, জানলাম দুপুরে। সে সময়ে আমাদের গায়ের শেষ সীমানায় এক সাধু থাকবেন, হংসী সাধু। তিনি বাড়ি ঢুকে মৃতদেহগুলোর নাড়ি টিপে বললেন, না কেউ আর বেঁচে নেই। ওই তীব্র বিষ মাখানো মাংস যারা খেয়েছিল তাদের বাঁচার কথাও নয়। আমি ছোট কর্তাকে বললাম, আপনি আর ও বাড়িতে থাকবেন না বাবু, কলকাতা চলে যান। আপনার কাজের লোকগুলো সবাই অপঘাতে মরেছে, ও বাড়ি অভিশাপ পেয়েছে। শুনেছেন নিশ্চয় সব কথা লোকের কাছে কর্তা? শুনেছি মহিম, সব শুনেছি। একটা কথা বলি ছোটবাবু, শুধু মালা মায়ের কথা আমাদের খুব মনে পড়বে কর্তা বাবা, খুব মনে পড়বে। এ অবধি বলে মহিম ধুতির ঘুট দিয়ে চোখের কোনা মুছত। বসা গলাকে খাকারি দিয়ে ফের বলতে শুরু করল, কিন্তু কর্তার ব্যবসায়ী মনের মধ্যে হয়তো লাভ ক্ষতির হিসেব চলছিল। সে ভাবল, এত দামি বাড়িখানা হাত ছাড়া না করে যদি কোনোভাবে দোষ কাটিয়ে নেওয়া যায় তবে ল্যাটা চুকে গেল। এই উদ্দেশ্য নিয়েই সে দুপুরবেলা একলা একলা গিয়ে পৌঁছল আপনার গুরুদেব সেই তান্ত্রিক বাবার ডেরায়। বাবা সব শুনে তাকে চারখানা মন্তর পড়া গজাল দিলেন তামার তৈরি, আর তার সারা গায়ে আঁকিবুকি কেটে ঘর বন্ধের মন্তর লেখা। বাড়ি অদ্ভুত জিনিস কানা। কালি ব্যস্ত সমস্ত হয়ে কইল, হা হা, সেখানাকে দেউরি বাঁধন বলে। তারপর মহিম বলতে শুরু করল। তারপর তান্ত্রিক বাবা বললেন, বাছা তুমি এ গজাল বাড়ির চার কোণে পুঁতে দেবে, কিন্তু খুব সাবধানে। শেষ গজালটি পোতার সময়ে তোমরা কেউ কোনোভাবেই বাড়ির ভিতরে থাকবে না, কোনো জীবিত মানুষ বা প্রাণী যেন ওই চৌহদ্দির ভিতরে না থাকে। রায় জানিয়ে বিজয় সেই মন্তর গজাল নিয়ে ফিরে এলেন বাড়ির বাইরে। সন্ধ্যার ঠিক মুখে বাড়িতে অন্ধকার, কেউ বাতি জ্বালায়নি। খুব নিঃশব্দে বিজয় বাইরের তিন দিকে তিনটি গজাল পুঁতে দিয়ে এসে দাঁড়ালো সদর দরজার সামনে, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। নিচু হয়ে শেষ গজালটাকে মাটিতে ছোঁয়ানো মাত্রই সেটা নিজে থেকেই মাটির ভিতরে সেঁতিয়ে গেল। কিছুক্ষণ যেন হাওয়া চলাচল বন্ধ হয়ে রইল। চাঁদ ভয়ে মেঘের আড়ালে মুখ লুকল। সদ্য বাসায় ফেরা পাখিগুলো কোনো এক অজানা আতঙ্ক টের পেয়ে পাখা ঝাপটিয়ে আকাশে ওড়াউড়ি শুরু করে দিল। ঠিক তখনই গোটা তল্লাটের চোখ ধাঁধিয়ে প্রকাণ্ড শব্দ করে বাজ পড়ল বাংলো বাড়ির ছাদে, আর গোটা বাড়িটা জুড়ে যেন আগুন আর আতশবাজির খেলা শুরু হয়ে গেল। বন জঙ্গলে আগুন লাগলে যে আকাশ ছোঁয়া শিখা ওঠে, এ আগুন সে আগুন নয়। গুড়ের মরশুমে আগ শিবদের পাহাড়ে যে পর্বত প্রমাণ আগুন লাগানো হয় সেই আগুনও নয়, এ যেন আগুনই নয়। গোটা বাংলো জুড়ে এক নীলচে রঙের মায়াবী আলো যেন ঝিকিমিকি করে চলে চলেছে, আর তার রোশনাইতে বাড়িটা একটু একটু করে পড়তে লাগ। কালো ভূষো কালির রং হয়ে গেল প্রতিটা ঘর, প্রতিটা মেঝে। অথচ ঘরের একটা দরজা জানালা গেরস্থালির কোনো আসবাবি ছাই হলো না।
আর তার সামান্য পরেই দরাম করে খুলে গেল ঘরের দরজা। গোটা গায়ে আগুন মাখা চার চারটি পিশাচ দৌড়াদৌড়ি করে বেরিয়ে আসতে চাইছে আর ভয়ানক গর্জন করছে। চাইছে বটে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। কোনো এক অখ্যাত তান্ত্রিকের নাম না জানা মন্তর তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ঘরের মধ্যে। এবারে খুলে গেল ওপরতলার জানালা। সে জানালায় দাঁড়িয়ে ছটফট করছে মালা, গোটা গায়ে আগুন। সে চিৎকার করে আকুলি বিকুলি করছে, দাদাবাবু তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও দাদাবাবু, আমি এ বাড়ির চাকর হয়েই থাকব, শুধু দুমুঠো ভাত দিয়ে, আর কিচ্ছুটি চাইনি আমি। ওহ বড় জ্বালা, আমি জন্ম অভাগী, দুমুঠো চাল ছাড়া আর কিচ্ছুটি চাইব না। উহ মা গো, জ্বলে মরলাম দাদাবাবু। কয়েক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। রেতপুরীর ধ্বংসলীলা সমাপ্ত করে সেই সর্বনাশা ক্ষুধার্ত আগুন নির্বাপিত হল। শুধু বাড়িটার লাল রং মুছে গিয়ে কয়লা কালো হয়ে গেল। রাত্রির তখন আটটা হবে। আমি তখন জন খাটি গোলাতে ধান ভরছি। সেই সময় কর্তা এসে উপস্থিত হল, বলল, সব শেষ করে এলাম মহিম, আর কোনো প্রেত কোনো পিশাচ ও বাড়িকে গ্রাস করতে পারবে না। আমি ধানের কুনকে মাটিতে নামিয়ে রেখে বললাম, আপনার কত কষ্ট হচ্ছে তা আমি বুঝি কর্তাবাবু, কিন্তু সবই ভগবানের ইচ্ছে, তার হুকুম ছাড়া গাছের পাতাটিও নড়ে না। ছোট মুখে একটা কথা বলি বাবু। বল মহিম, শান্ত মুখে বলল বিজন। এবারে বড় কর্তা বাবা আর সতী লক্ষ্মী গিন্নিমার শেষ ইচ্ছেটে রাখুন কর্তা, দিদিমণিরে বিয়ে করে কলকাতা চলে যান। কোন দিদিমণি? বিজয় হতভম্ব হয়ে প্রশ্ন করল। মালা দিদিমণি বাবু, এ গায়ের মা লক্ষ্মী। তুমি কি উন্মাদ হয়ে গেছো মহিম? কি বলছো এসব? এই কি তোমার উপহাস করার সময়? সেই রাক্ষসীকে আর চারটে পিশাচের সঙ্গে পুড়িয়ে মেরে এসেছি আমি। ওদের আর কোনো অস্তিত্বই নেই মহিম, তারা মুক্তি পেয়েছে। আমি ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে কিছু সময় চেয়ে থেকে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। এ কি সর্বনাশ করে এসেছো কর্তা বাবা, এ কি সর্বনাশের কথা শোনাচ্ছ, জীয়ন্ত মানুষে পুড়িয়ে এসেছো কি গো? সে যে রক্ত মাংসের মানুষ, সে যে মরেনি। বিজয়ের মুখ সাদা হয়ে গেল, বইল, তবে যে তোরা সবাই বললি, সব চাকর বাকরেরা বিষাক্ত মাংস খেয়ে অপঘাতে মরেছে আর কেউ বেঁচে নেই। হক কথাই বলছি কর্তা, কিন্তু দিদিমণি আপনার ঘরের চাকর কবে থেকে হল বাবু? আপনাকে চাকর বাকরের কথা বলেছিলাম, আমি যে তার কথা কশ্মীর গালেও বলিনি। আপনার কাজের লোকগুলো বিষ মাংস খেয়ে মরেছে, কিন্তু দিদিমণি উৎকল বামুনের কি, সে যে মাছ মাংস কিচ্ছুটি ছুট না, সে কি আপনি জানেন না? আপনি বড় মানুষ, আপনার কথায় হাজার লোক চাকর বাকর খাটতে রাজি, কিন্তু সবাইকে নিজের লাশ ভেবে নেবা এই রোগ আপনার মধ্যে কেমন করে ঢুকবে বাবু? এ যে গিন্নিমা আর বড় কর্তার নিজের মেয়ের সমান ছিল গো, আজ তারা বেঁচে থাকলে হয়তো সে সম্পর্কটাও বদলে যেত।
কিন্তু অহংকার আর ভুল ধারণায় আপনি তাদের শেষ ইচ্ছেটাকে পুড়িয়ে মেরে এলেন কর্তা। তবে যে আপনি বললেন আপনি নাকি সকালেই সব শুনেছেন, আপনি কিছুই জানতেন না? জানতেন না মালামা বেঁচে আছে? হা ভগবান! ছোট মুখে বড় কথা মাফ করবেন কর্তা, কিন্তু তার ওই রাক্ষস পুরীর থেকে পালাবার ঢের পথ ছিল। তার বাপ কতখানি তুকতাক জানত সে আপনি ছোটবেলার ঘটনা থেকে ভালোই জানে। তার কিছু ধারা মালাও পেয়েছি, তাই শয়তানগুলো তাকে মেরে ফেলতে পারেনি, কিন্তু তার ভয় ছিল আপনি কোনো না কোনো দিন ঠিক এ বাড়িতে আসবেন আর ওরা আপনাকে মেরে ফেলবে। আপনাকে বাঁচাবার জন্যই মালামা আধমরা হয়েও না পালিয়ে ও বাড়িতে থেকে গিয়েছিল। একজন মানুষকে ঠিক কতখানি ভালোবাসলে প্রেতের সঙ্গে এক ঘরে বাস করা যায় আপনি বোঝেন কর্তা বাবা? আপনি পারতেন? কেউ পেরেছে? মা আমার এক রাশি স্নেহ আর ভালোবাসা নিয়ে পুড়ে মরল গো। হা ভগবান! যারা এক বুক আশা ইচ্ছে নিয়ে নিজের ভালোবাসার মানুষটার হাতে বেঘরে প্রাণ হারায়, মরার পরে তারা কি হয় বোঝেন কর্তা? বিজয় সবই বোঝে, আর বোঝে বলেই আস্তে আস্তে মাটিতে বসে পড়ল। বোকার মতো এদিক ওদিক তাকাতে থাক, তারপর যে দুই তিন দিন তিনি এই গায়ে ছিলেন, রোজই শুধু উস্কো খুস্কো চুল আর ময়লা কাপড়ে বাংলো বাড়ির চারদিকে ঘুর ঘুর করে বেড়াতেন, আর কাউকে দেখলেই শুধোতেন, তোমরা মালাকে কেউ দেখেছো? আমার বউ মালা, সে যে ভাত খেতে চেয়েছিল, তাই তো বড় সমস্যা হলো যে, না খেয়ে সে গেল কোথা? সেই শেষ দেখা। এরপর সেই হতভাগ্য যে কোথায় গেল আমরা আর কোনো খবরই পেলাম না তা। সবই কপাল ডাক্তারবাবু, সবই ঈশ্বরের ইচ্ছে। তার ইচ্ছের সামনে ফকির রাজা হয় আর রাজা হয় ভিকির। বৃদ্ধ মহিম দু হাতের পাতা দিয়ে চোখের কোল মুছল। বৃদ্ধের এই কুঞ্চিত ঝাপসা চোখ জোড়া এই শতকের অনেক ইতিহাসের সাক্ষী। তারপর ও বাড়িতে কি আর কেউ যায়নি? কালী প্রশ্ন করল। আগে গিয়েছিল বাবু, আপনার গুরুদেব হংসীতান্ত্রিক গিয়েছিল, সে আমাদের সকলকে নিয়ে গিয়ে বাংলো বাড়ির সুমুখে দাঁড়ালো, বিড়বির করে কি যেন বলতে লাগল, মাটি তুলে জিভে ঠেকাল, নাক তুলে হাওয়া শুক, তারপর দোতলার খোলা জানালার দিকে তাকিয়ে ভুরু কুচকে কি যেন দেখতে লাগল। আমরা সেখানে কিছুই দেখতে পেলাম না, কিন্তু সাধু বাবা ঘরের কোনায় কোনায় যেন কিছু একটা দেখতে পাচ্ছিলেন। তখন গ্রামের মোড়ল ছিল আমাদের বিশ্বনাথ মোড়লের বাবা মাধব। সাধু বাবা মাধবকে বললেন, আমার তন্ত্র সাধনা আজ শেষ হবে মোড়ল, আমার শক্তি এক নির্দোষ নিরপরাধকে বধ করেছে, আমার এ পাপ ক্ষমার অযোগ্য। শোনো, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, যদি আমি ফিরে না আসি তবে খবরদার কখনো এ বাড়ির ভিতরে কেউ ঢুকবিনি। জীয়ন্ত অবস্থায় পুড়ে মরেছে হতভাগ। এই ভয়ানক অপঘাতের প্রতিশোধ নেবার জন্য ও সুযোগের অপেক্ষায় থাকবে অনন্তকাল, কখনো এখানকার মাটি ঘুরবিনি।
মন্তরের তেজে সে আটকে বোধ পেতে আছে কুটিরের মধ্যে। আমি তাকে দেখতে পাচ্ছি, আমার দেওয়া সেই ঘর বন্দির বাদন একবারের তরে খুলে গেলে ওই রাক্ষসী গা উজাড় করে দেবে। আপনার গুরু ভাই ভুবন তান্ত্রিক তখন সেখানেই ছিল, সাধু তার হাতে নিজের আংটি, মোটা মোটা মালা আর দুটো পেল্লাই আকৃতির মাদুলি খুলে দিয়ে গেলেন। হাতে রাখলেন শুধু একটা চিমটে। যাবার সময় ভুবনকে বলে গেল, যদি বাড়ি থেকে বেরোতে পারি তবে গোড়ায় গিয়ে সমাধান করব এ ভুলে। এ মাদুলি দুটোকে খুব যত্নে রাখব, কোনোভাবেই যেন আগুন একে ছুঁতে না পারে, খুব সাবধান। এ হলো কাল কবচ। অংশীতান্ত্রিক আর কোনোদিনই বাইরে আসেননি, সেই তার শেষ যাত্রা। মহিমের নাতি এসে আরও এক গেলাস করে চা দিয়ে গেল, আর কালী সবার অলক্ষ্যে দুতির খুঁড় দিয়ে চোখের কোল মুছল। আমার মন বিষণ্ন হয়ে উঠল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভুবন তান্ত্রিকের আক্রাইটা কি সেই পুরাতন আশ্রমেই রয়েছে? মহিম ক্লিষ্ট মুখে ঘাড় নেড়ে সায় জানান। আমাকে টেনে তুলে কালী আবার বন্ধ হয়ে থাকা রেল লাইনের ওপর দিয়ে চলতে শুরু করল, পিছুটি আর ঝোপ জঙ্গলা পথ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কালী আমাকে বলল, কি ভায়া, কিছু বুঝলে নাকি? সবই তো বুঝলাম, না বোঝার আর কি আছে? আমি বললাম, বুঝবে বই কি, তোমার বুদ্ধি অপার, নিশ্চয়ই বুঝবে। তাও কি বুঝলে যদি একটু বলতে তাহলে আমিও বুঝতাম। আমি বললাম, প্রথমত মালার বাবা শাড়ি আর পুরীর বিখ্যাত কটকটে লাল বেতের কারবার করত, বিজয়ের বাবার অনেকগুলি লজ বাড়ি ছিল পুরীতে, তারপর ধরো কোণার্কের ওই ঘটনা রুখলে, সবই ওই ছড়াটার সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই রহস্যের কিনারা পেতে হলে ছড়া অনুযায়ী আমাদের দিন কত কটকেও যেতে হবে। এখানে বসে এই অভিশাপের সমাপ্তি করা যাবে না, কেমন? ঠিক বলছি কি? কালী সামান্য হেসে বলল, বাহ, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। আমি অধৈর্য হয়ে বললাম, তুমি কি বলো, এর আর কি ব্যাখ্যা আছে? উত্তর এলো না, তার বদলে সে উত্তেজিত মুখে বলতে থাকল, দুটো কথা ভেবে আমি যার পরনায় আশ্চর্য হচ্ছি ভায়া। প্রথম কথা হলো, যদি আমার ধারণা ঠিক হয় তবে আমাদের কপালে এমন এক অদ্ভুত সুন্দর আর রহস্যময় ভ্রমণ অপেক্ষা করছে যেমনটি আর কেউ কখনো প্রত্যক্ষ করেনি, করা সম্ভব নয়। আর দুই, আমার গুরুদেব কেন যে লেখক হলেন না তা আমি জানি, কিন্তু উনি লেখক হলে অনেক লেখকই মাত হয়ে যেত। কি অদ্ভুত সম্পদ যে তিনি সৃষ্টি করেছেন তা আমরা ছাড়া আর কেউই জানল। যদি কখনো পারি তবে এই কবিতা আমি বুক চিতিয়ে সবাইকে জানাব। আমি কিছুই বুঝলাম না, সামান্য পাস লাইনের এক সামান্য ছড়া, তাই আবার খাপ ছাড়া ধরনের ভাব, তার এমন মাহাত্ম? জিজ্ঞাসা করতেই কালী আবার হেসে বললে, কীর্তন মঞ্চ করে পঞ্চম নর্তকী। আমি আর কিছু জিজ্ঞেস করার উৎসাহ হারিয়ে ফেললাম। প্রায় আধ ঘন্টাখানেক হেঁটে দেখা পেলাম ভুবন তান্ত্রিকের আশ্রমে। টিনের চালের ছাউনি দেয়া বিরাট মাপের দুটো ঘর,
কালী আমাকে বাইরে রেখে নিজে এগিয়ে গেল। আশ্রমের সামনের হাড়ি কাঠের সামনে গিয়ে দেখি সে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করল আর তারপর ভিতরে প্রবেশ করল। আমি সেই ফাঁকে একটা খালি ঘরে উঁকি মারলাম, কিন্তু যা চোখে পড়ল তাতে অবাক হয়ে গেলাম। সাধু ঋষিদের ঘরে গমণ্ডল, চিমটা বা নরমুণ্ড থাকা অস্বাভাবিক নয়, কিন্তু হংসীতান্ত্রিকের ঘরে শোভা পাচ্ছে নানান আকৃতির বক যন্ত্র, পেস্টিও, তামার তৈরি স্টোভ, রাশি রাশি পুঁথি আর ফিটকিরির টুকরো। এটা কি আদৌ কোনো আশ্রম নাকি গবেষণাগার তা বোঝা মুশকিল। যাই হোক, প্রায় মিনিট কুড়ি পর যখন আমি প্রায় বিরক্ত হয়ে উঠেছি, তখন কালী হাসি মুখে ভুবনকে সঙ্গে নিয়ে বেরিয়ে এল। দুজনেরই চোখে মুখে উত্তেজনা আর হাতে দুটো পেল্লায় আকৃতির মাদুলি, সেই কাল কবচ। কালীর হাতে একটা আগুনের ধ্বনি, ধ্বনিটা আশ্রমের মুখের বিশাল পিপুল গাছটার তলায় রাখা হলো। কালী ভুবনকে প্রশ্ন করল, আমার ঠিক স্মরণ হচ্ছে না, তুমি মনে করে বলো দেখি, যে জায়গাটায় আমরা পা রেখে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটুকু আজ থেকে 30 বছর আগে শক্ত জমি ছিল তো? কুয়ো টুয়ো জাতীয় কিছু ছিল না তো? ভুবন হেসে দুদিকে মাথা নাড়ল। আমরা ধনির পাশে এসে দাঁড়ালাম। মাটিতে একটা গোল বৃত্তাকার দাগ কাটা হল। কালী ভালো করে মাদুলি দুটোকে পরীক্ষা করে একটাকে ধুতির কোচোতে শক্ত করে ভরে নিল, আর একটাকে হাতে নিয়ে ভুবনের দিকে তাকাল। তান্ত্রিক হাত তুলে অভয়ের মুদ্রা করল। কালী হাতের তাবিজটাকে আগুনে ফেলে দিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আগুন থেকে এক ভলক ঘন ধোঁয়া বেরিয়ে চারিদিকের বাতাসে মিশে গেল। কিছু সময় কিছুই হলো না, তারপরে ভয়ঙ্কর শব্দে মেঘ গর্জন করে উঠল। একটা অদৃশ্য ঘূর্ণি যেন আমাদের চারপাশের সব অণু পরমাণুকে টেনে নিয়ে ওই ধ্বনিতে আহুতি দিচ্ছে। এই প্রথম খেয়াল করলাম কালীগুণিনের হাতখানা কাঁপছে আর তার মুখে তীব্র উত্তেজনা। তারপর ঠিক কি হলো কিছুতেই বুঝতে পারলাম না। চোখের ওপর একবার দমকা আলো, আর একবার নিশ্চিদ্র অন্ধকার, আবার চোখ ধাঁধানো আলো, পর মুহূর্তেই আবার সব কালো। শরীরটা গুলিয়ে উঠেছিল, যেন কোনো অনেক উঁচু জায়গা থেকে নিচে তলিয়ে যাচ্ছি। চতুর্দিকে বইতে থাকা ঝড় ঝঞ্ঝা আর এই সৃষ্টি ছাড়া আলো আধারির চমকের মধ্যেও আমি হা করে লক্ষ্য করলাম আশ্রমের দেউড়ির সংলগ্ন আমাদের সামনের ওই দত্তকায় পিপুল ঘাসটা আস্তে আস্তে রূপ পাল্টাতে শুরু করল। একটা দুটো করে পাতা কমতে কমতে গাছটা ছোট হতে শুরু করল, আর ধীরে ধীরে একটা চারা গাছে পরিণত হল এবং মিলিয়ে গেল। এভাবে কতক্ষণ আলো অন্ধকারের খেলা চলেছিল জানি না, তবে ঘোর কাটল কালীর হাতের চাপ। তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আয়োজন শুরু করেছে। চারিদিকের দৃশ্যে কোথাও যেন কি একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। সামনের বেদিতে যেখানে ভুবন বসেছিল সেখানে একটি 7-8 বছরের বাচ্চা ছেলে বসে বসে পেয়ারা খাচ্ছে। পা চালাও জলদি বলে কালী আমাকে টানতে টানতে নিয়ে চলল যেদিক থেকে আমরা এসেছিলাম সেই দিক। যখন প্রায় রেল লাইনের কাছাকাছি চলে এসেছি
আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম সামনে তারা চিহ্ন যুক্ত এক বিশাল লম্বা মালগাড়ি ধিকি ধিকি ধোয়া ছেড়ে লাইন দিয়ে এগিয়ে চলেছে মন্থর গতিতে। মাঝখানের খোলা পাটাতনগুলো বিশাল বিশাল গাছের গুড়িতে বোঝায়। আমি গাড়িটা চলে যাওয়া অবধি একভাবে দেখতে থাকলাম। তারপর প্রশ্ন করলাম, মুখুজ্জা মশাই, আশ্রমের ওই বাচ্চা ছেলেটা কে ছিল? কালী উত্তর দিল, জয় তারা। আমরা যখন মহিমের চায়ের দোকানের কাছে এসে পৌঁছলাম, দেখতে পেলাম দোকানে মহিম বা তার নাতিনী বছর চল্লিশের এক ভদ্রলোক চা পরিবেশন করছেন, আর দোকানে কিছু সঙ্গী সাথীর সাথে বসে রয়েছে বিশ্বনাথ মোড়ল। আমি সোজা সেদিকে এগিয়ে গেলাম। গালি হা হা করে বাধা দিতে যাচ্ছি, কিন্তু আমি তার আগে বিশ্বনাথের সামনে গিয়ে বললাম, আরে বেশ লোক তো আপনি মশাই, আমরা এদিকে নানান ঝামেলায় জড়িয়ে পড়ছি, আর যার ভরসায় কোম্পানি আমাদের পাঠালো সে কিনা মনের সুখে চা খাচ্ছে। মোড়ল আর তার সাথীরা অবাক চোখে আমাদের দিকে কিছু সময় চেয়ে থেকে বলল, তোমরা কারা বটে? আমার খুব রাগ হয়ে গেল, বটে আমাদের চিনতে কষ্ট হচ্ছে বই কি। কালী তাড়াতাড়ি এসে আমাকে সরিয়ে দিয়ে বলল, বেয়াদবি মাপ করবেন মোড়ল মশাই, আমার বন্ধু কিছু ভুল করছে, মাপ চাইছি, বলে আমাকে চোখ পাকিয়ে দোকান থেকে বের করে আনল। গাধা, এতক্ষণেও কিচ্ছু বোঝনি তুমি, কি বুঝব? চেনা লোক না চেনার ভান করছে এই বুঝব? ওরে বোকা, মোটেই চেনা নয়, ও লোক বিশ্বনাথ নয়, মাধব মোড়ল, বিশ্বনাথের বাবা। খানিকক্ষণ আমার মুখ থেকে কোনো বাক্য সরল না। কালি আবার বলল, আমরা সেই আগের সময় আর নেই ভায়া, আমরা ৩০ বছর সাত্রে পিছিয়ে এসেছি, আমার গুরু হংসীতান্ত্রিকের কাল কবজের চোর বালক ভুবনকে আর মার্টিনের ওই আদিমকালের রেলগাড়ি দেখেও তোমার বোধ হল না আশ্চর্য? সত্যি বলতে বোধ বা বুদ্ধি কোনোটাই আমার কাজ করছিল, তবু আস্তে আস্তে প্রশ্ন করে ব্যাপারটা কতক কতক বুঝতে লাগলাম। আনন্দে আমার চোখে জল এসে গেল। ৩০ বছর পিছনে মানে আমার মা বাবা দুজনেই এখন জীবিত, না হোক দেখা না হোক কথা, তবুও অন্তত এই মুহূর্তটায় আমি অনাথ নই। আমরা যে কাটা ঝোপ ঘেরা রেল লাইনের পথে এসেছিলাম সেই পথেই ফিরতে লাগল, ঠিক সেই পথে বললে ভুল বলা হবে, কারণ রেল লাইন এখন রীতিমতো জালু এবং যাহা চকচক। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কেমন করে জানলে যে ওই কবজের মধ্যে অতীতের ফেরত যাবার শক্তি আছে? বর্তমান থেকে অতীত আর অতীত থেকে বর্তমানে যাবার এ সংকেত তুমি পেলে কোথা? কবিতার মধ্যে, কালী উত্তর দিল। ওহো, তুমি ধরতেই পারোনি ভায়া, কি অপূর্ব এই ছড়া। কিছু কিছু নাম আছে জানো তো, যেগুলোকে উল্টো করে পড়লেই একই নাম দাঁড়ায়, যেমন সুবললাল বসু। এইরকম টুকটাক নাম টাম বহুকাল আগে থেকেই লোকে আবিষ্কার করেছিল, কিন্তু এই ধাঁচের সবচেয়ে লম্বা লাইনটি লিখেছিলেন দাদা ঠাকুর বিদূষক শরৎচন্দ্র। সেই লাইনটি হল, কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী। আজ অব্দি এটাই ছিল বাংলার দীর্ঘতম লাইন, যা কিনা
উল্টো দিক থেকে পড়লেও একই দাঁড়ায়। কিন্তু ভায়া, গুরুদেব তো সেই ইতিহাস 30 বছর আগেই ভেঙে দিয়েছে। তার লেখা 5-5টা লাইন শেষ অক্ষর থেকে একবারে উল্টো করে পড়ো দেখি। আমি মনে মনে হিসেব করে হতভম্ব হয়ে গেলাম। ইজিপ্টটাই অসম্ভব, কালীর কথা অক্ষরে অক্ষরে সত্য। শেষের লাইন শেষ অক্ষর থেকে পড়তে থাকলে প্রথম লাইনটা পাওয়া যায়। একদম শেষ অক্ষর থেকে পুরোটা একটানা পড়ে গেলে আয়নার মতো উপরের লাইনগুলোই ফিরে আসে। শুধু তাই নয়, কবিতার নামটা, এমনকি লেখকের নামটিও একই গুণ সম্পন্ন। অর্থাৎ শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু। এবার আমার কাছে সব জলের মতো সোজা হয়ে গেল। এই জন্যই হংসীতান্ত্রিক ভুবনকে বলেছিল যে এই ভুলের গোড়ায় ফিরে গিয়ে সমাধান করব। কেউ সে ইঙ্গিত বোঝেনি, বুঝেছে কেবল তার নিজের হাতের তৈয়ারি সবচেয়ে ধারালো হাতিয়ার তার যোগ্য শিষ্য কালীপদ মুখুজ্জে। কালী এবার সামান্য বিষাদের স্বরে কইল, বুঝলে ভায়া, আমি ভেবেছিলাম যে অজ্ঞাত আততাই আমার গুরুকে নিধন করেছে, তাকে আমি উপযুক্ত শায়েস্তা করব, কিন্তু তা বোধহয় হবার নয়। গুরুদেবের হত্যা হয়নি, কারুর ক্ষমতা ছিল না তাকে মারবার। তিনি নিজের অনিচ্ছাকৃত মর্মান্তিক ভুলের জন্যই নিজেই দেহত্যাগ করেছিলেন। গুরুদেব নিজেও আততায়ীকে শাস্তি দিতে চাননি, চেয়েছিলেন অন্য এক আশ্চর্য সমাধান। সূর্যের আলো যখন প্রায় নিভে এসেছে, সেই মুহূর্তে বাংলোকে বাম দিকে রেখে রেল লাইন টপকে আমরা এগিয়ে চললাম খানিক দূরে রাস শ্যাওড়া আর বুনো কচুর ঝোপের দিকে। সেখানে ঢোকা মাত্র আমি চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, তখনই কালী আমার মুখ চাপা দিল আর বলল, খবরদার হাত ছুঁয়ো না, যেন তীব্র বিষ মাখানো আছে ওর গায়ে। এই ছাগলটাকে নিয়েই তো যত গণ্ডগোল শুরু হয়েছিল। আমার পায়ের কাছে একটা মোটা সোটা মানকচুর পুরুষ্ট গোড়াতে বাধা রয়েছে একটা দড়ি, আর দড়ির অপর প্রান্তে বাধা রয়েছে একটা ধপধপে সাদা ছাগল। গায়ের লোকেদের রেখে যাওয়া সেই বিষ মেশানো ছাগল, তার একটা শিং ভাঙা, চোখের কোলে কালো টানা দাগ, যে মুন্ডু আমি পশ্চিমের ঘরের কুলুঙ্গিতে দেখেছিলাম আর সম্ভবত বিজয় দেখেছিল জানালার চাতালে। আমরা অন্ধকারে ওত পেতে বসে রইলাম সারা রাত্রি, বড় দীর্ঘ সে অপেক্ষা। শিকারী যেমন বাঘের জন্য মাচায় খাপ পেতে থাকে, তেমনি আমরা সময়ের দূরত্বকে নস্যাত করে অতীতে পৌঁছে আজ একটা মর্মান্তিক অপঘাতের, একটা ঐতিহাসিক ভুলের শিকার করতে এসেছি। যখন সময় আন্দাজ রাত 3:30 হবে, বহু দূর থেকে একটা গরুর আর্ত আওয়াজ আর অসংখ্য বুনো কুকুরের চিৎকার কানে এলো। সেই শব্দে ছাগলটা ব্যা ব্যা করে এক নাগারে ডাকতে শুরু করল, আর একটু পরেই কাছের ফাঁক দিয়ে আবছা আলো চোখে পড়ল। লাইনের ওপারের রেল বাংলোর দোতলায় একটা জানালা খুলে 2-4টে মুখ উঁকি মারল। একটু বাদেই বাংলোর সামনের গাছগুলোর ওপর একটা লম্বাটে আলো এসে পড়ল। চাকরগুলো বাংলোর সদর দরজা খুলে প্রাণঘাতী বিষ মেশানো ছাগলটাকে চুরি করতে বেরুচ্ছে। মিনিট খানেকের ব্যবধানে লাইনের গায়ে 3 লোককে দেখা গেল। চাপা গলায় হাসি ঠাট্টা করতে করতে তারা এই দিকেই আসছে। যখন ছাগলের ডাক লক্ষ্য করে তারা প্রায় ঝোপের কাছেই এসে পড়েছে,
এমন সময় কালীগুণীন ঝোপের থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল তাদের সামনে। আমি কালীর পিছন দিকে বসেছিলাম, সামনেটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু চাকরগুলো তাকে দেখে আচমকা ভয়ানক স্বরে আর তো চিৎকার করে উঠল না। মানুষকে দেখে মানুষ যেমন চিৎকার করে তেমন চিৎকার নয়, বরং একেবারে সামনাসামনি অতি ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পেয়েছে যেন তারা। বাপরে, খেয়ে ফেলল রে গোছের ভয়ানক বুক ফাটা হাহাকার করে উঠে প্রাণ ভয়ে তারা পরিমরি করে দৌড় লাগালো বাংলোর দিকে। আর একটু বাদেই শোনা গেল দরাম করে সদর বন্ধ করার আওয়াজ। কালী কপালের ঘাম মুছতে মুছতে ছাগলটার দড়ি খুলে দিয়ে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল, তার মুখে বিজয়ীর হাসি। আমি তন্ময়ভাবে 30 বছর আগেকার সদ্য আলো ফোটা আকাশটাকে তাকিয়ে দেখলাম, তার মুখেও হাসি। যখন কিছুটা আলো হয়ে এলো, আমরা ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে এলাম বাংলোর দিকে। বাড়িটার সব কালো ময়লা রং মুছে গিয়ে লাল টুকটুক করছে। বাড়ির সামনে দুপাশে অজস্র গোলাপ ফুল ফুটে আছে এবং তার গন্ধে গোটা এলাকা বিভোর হয়ে আছে। গোলাপ ঝাড়ের পাশে গোলাপের চেয়েও মিষ্টি একটি মেয়ে ডুরে পা শাড়ি পরে সদ্য স্নান করা খোলা চুলে আঙিনায় গোবর জলের ছড়া দিচ্ছে। দরজার সামনে উনুন রাখা, তাতে সবে মাত্র আঁচ পড়েছে। মালা! আমার মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়ে এলো। সাত গায়ের অতৃপ্ত বিভীষিকা মানুষ খাকি পিসাচিনী মালা আজ রক্ত মাংসের জল জ্যান্ত মানুষ হয়ে আমাদের সামনে ঘর কন্যার গেরস্থালির কাজ করছে। এ যে অবিশ্বাস্য! এই দেবী প্রতিমাকে কোনোভাবেই যে প্রতিহিংসা পরায়ণ সর্বনাশী বলে কল্পনা করা চলে না। এই হলো সেই নরখাদক আপাই, কালী ফিসফিস করে বলল, না বন্ধু ভুল, আমরা ওকে সেই সর্বনাশের থেকে বাঁচাতে পেরেছি। মালা এখন সাক্ষাৎ মা লক্ষ্মী। আমি মুগ্ধস্বরে বললাম, আমার আধুনিক বেশভূষা আর উপস্থিতি মালা বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রয়েছিল। কালী সদরের কাছে এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, মা, আমরা রেল অফিসের কেরানী, জঙ্গলে কাঠ দাগাতে এসেছি, আমাদের একটু আগুন দেবে মা, বিশেষ দরকার। মালা আয়ত চক্ষে একটু তাকিয়ে সামান্য ঘুরিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দেখলাম তার ভিজে পায়ে মাটিতে ছাপ পড়েছে, তাতে চারটে করে আঙুল। সে উনুনটা নিয়ে এসে বসিয়ে দিল আমাদের সামনে। এতে হবে বাবু? মিষ্টি গলায় জিজ্ঞেস করল মালা। হবে বই কি, ঢের হবে। এক গেলার জল দেবে মা? কালী হাসি মুখে বললেও খেয়াল করলাম তার গলাটা ভারী হয়ে এলো। মালা জল আনতে ঘরে ঢুকতেই কালী মেটে উনুনের লোহার হাতলটা ধুতির খুঁট দিয়ে ধরে তুলে নিয়ে হাঁটা দিল রেল লাইন ধরে। গন্তব্য ভুবনের আশ্রম, সঙ্গে আমি। ফেরার পথে চায়ের দোকানে বসা লোকগুলো আর মাধব মোড়ল আমাদের অমন জ্বলন্ত ধোয়া ওঠা উনুন নিয়ে লাইনের পাটাতন দিয়ে হন হন করে হাঁটা দেখে হা করে চেয়ে রয়েছে দেখলাম। কোনো এক মধ্যবিত্ত গৃহস্থ ঘর থেকে রেডিও যন্ত্রের কথা শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র নাকি কিউবায় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে, আর তাই নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নেহরু সাহেব নিজের বক্তব্য রাখছে। আমি অবাক হয়ে খবর শুনতে শুনতে এগোতে লাগলাম। কালীকে বললাম,
এটা তো ভাই আমার জন্মেরও বেশ কিছু রাগের ঘটনা। কালী হেসে বলল, তা ভাই তুমিও তো তোমার জন্ম সালের থেকে 5-6 বছর পিছিয়ে এসেছো। হিসেব মতো এ সময়টায় তোমার পৃথিবীতে থাকবারই কোনো অধিকার নেই। তা তুমি এসেছো যখন, তখন ভালো করে কদিন ঘুরে বেরিয়ে নাও, এদিককার মানুষের ডাক্তারি টাক্তারি করো গে, আমি চললুম গিয়ে ভবিষ্যৎ। আতঙ্কে আমি ওর কামিজের আস্তিন খামচে ধরলাম। উনুনের হাতটা বদলে নিয়ে হো হো করে হেসে উঠল মুখুজ্জে মশাই। আমরা কিছুক্ষণ হেঁটে পৌঁছলাম আশ্রমের সম্মুখে। কালী কিন্তু আশ্রমে প্রবেশ করল না। পরে কারণটা জেনেছিলাম, সেই সময় অর্থাৎ 30 বছর পূর্বের ওই সময়টাতে তখন হিসেব মতো হংসীতান্ত্রিকও জীবিত, তাই আশ্রমে প্রবেশ করলে গুরু নিষেধ লঙ্ঘন করা হতো। আমরা এসে দাঁড়ালাম সেই আগের জায়গাটায়, গোল বৃত্তটার মধ্যে। কালী আমার হাত শক্ত করে ধরে জ্বলন্ত উনুনের মধ্যে একে গোজা মাদুলিটা বের করে ফেলে দিল। মুহূর্তের মধ্যে আবার গর্জন করে উঠল আকাশ, আবার শুরু হলো সেই আলো আধারির খেলা। যখন সম্বিত ফিরল তখন দেখি সামনে সেই বিশাল পিপুল গাছ, আর বেদিতে ভুবন তান্ত্রিক বসে মিটি মিটি হাস, যেন আমরা গেছি 5 মিনিটও হয়নি। এরপরের ঘটনাগুলো বলার না বলার সমান। তবে মজার ব্যাপার এই যে বর্তমানে ফিরে দেখলাম ইতিহাসকে বদলে দেবার কারণে আমাদের বাস্তবটাতেও সামান্য পরিবর্তন হয়েছে, এবং সেটাই তো স্বাভাবিক। যেমন কোনো লোক অতীতে ফিরে গিয়ে নিজের ঠাকুরদাকে বিয়ের আগে খুন করে ফেললে সে আর কোনোভাবেই বর্তমানে ফিরে আসতে পারবে না, কারণ বর্তমানে তার আর কোনো অস্তিত্বই থাকবে না। তেমনি আমরাও ভবিষ্যতে ফিরে দেখলুম যে আমাদের স্বেচ্ছাসেবী সেই সংস্থা নাকি আমাদের থাকার জন্য রেল বাংলো নয়, বরাদ্দ করেছিল বিশ্বনাথের 22 বাড়ির ছোট ঘরটা, আর আমরা নাকি গতকাল রাত্রে সেখানেই ছিলাম, বাংলোতে নয়। তাও তো সত্য, সে বাংলো তো এখন আর পরিত্যক্ত বাড়ি নয়, রীতিমতো বসত বাটি। এরপর আরও 5 দিন আমরা মোরলের বাড়িতে থেকে ক্যাম্প খাটিয়ে চিকিৎসা করলাম, আর তারপর চলে এলাম। বছরখানেক পরে একদিন আসানসোলের ওই সংস্থার অফিস থেকে ফেরার পথে দেখা হয়ে গেল বিশ্বনাথের সঙ্গে। গালগপ্প করতে করতে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে তার মুখে জানতে পারলাম যে বিজয়ের সঙ্গে নাকি মালার বিয়ে হয়ে গিয়েছে সেই 30 বছর আগে, আর সে মালাকে নিয়ে কালীঘাটের বাড়িতেই ফিরে গিয়ে সংসার পেতেছিল। তাদের বড় ছেলে এখন বাংলোতে থাকে, মহিম ওই বাংলোর মালির পদে পাকাপাকিভাবে বহাল রয়েছে এখন, যদিও তার বয়স এখন বিশ্রামে। গায়ের স্কুল বাড়ির এক ছোকরা স্কুল মাস্টারের সঙ্গে কুষ্টিয়ার মেয়ে ললিতার বিয়ে ঠিক হয়েছে, এবং বিশ্বনাথের ছেলেটা টুকটাক কথা কইতে শিখেছে। তার বউ মিঠু, ছেনুর বউ কান্তা, আর গায়ের বাকি লোকেরা আমাদেরকে গ্রামের কালী পুজোতে যাবার নিমন্ত্রণ জানিয়েছে, অর্থাৎ সবাই বেঁচে রয়েছে। আর এতদিন ঘটে আসা দুর্ঘটনাগুলো বা হত্যাকাণ্ডগুলো আদৌ ঘটেনি, ঘটবেই বা কেমন করে, মালা বা অন্যান্য চাকর বাকরগুলো তো সেদিন অপঘাতে মরেইনি। আমরা সেদিন ইতিহাসকে বদলে দিয়েছিলাম, কালী গুণিনকে কিন্তু আমি সঙ্গ ছাড়িনি আর। সে ফিরে গিয়েছিল সুন্দরবন আবাদে তার জমিদারি রায় দিঘরা না কোন একটা দাবি, তারই মনোরম জায়গা।
লোকটা নিজের মুখে নিজের কথা কিছুই কইতে চায় না দেখে আমি সেইখানে গিয়েই তার সঙ্গে ভাব জমালাম, আর তার অতুলনীয় সব কীর্তির সাক্ষী হয়ে থাকলাম। তা সে নেকড়েমারির হারানবাগদির নিষ্ঠুর প্রেতাত্মাই হোক, হাসপাতালের ভয়ঙ্কর উপদ্রবী হোক, আর সানিয়ারি গায়ের ভয়াবহ পানি মুড়ার হত্যালীলাই হোক, অথবা বোলতা তালুকের সেই হিংস্র বাঘ মুড়ার আতঙ্কই হোক না কেন, আমি কিন্তু এই অমায়িক নিরহংকার অথচ কাল ভৈরবের ন্যায় শক্তির অধিকারী কালীপদ মুখুজ্জেকে কখনো চোখের আড়াল হতে দিইনি। আর